बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम। शीतेर पिठापुलिर आयोजने आज के आमी आपनादेर के तैरी करे देखाबो पाटीसापटा पिठा। आर ए पिठाटा सबाई खेते अनेक पछंद करे। ए पिठा ठीक आमार आम्मू जेभावे तैरी करे बा आमी जेभावे तैरी करी ठीक सेभावे आज के आमी तैरी करे देखाबो। आर खूब सहज भावे अल्प समय आमी ए पिठाटी तैरी करे थाकि। आशा करी आमार भिडियोटा आपनादेर भालो लागबे। भालो लागले आमार चैनलटी सबस्क्राइब करबेन एबं पाशे थाका बेल आइकनटी प्रेस करे दिबेन। पाटीसापटा पिठा तैरी करार जन्य सब प्रथमे आमी एकटा मिक्सिंग बोल निये निएछि। तारपर आमी एर मध्ये दिए दिच्छि एटा होच्छे आतप चालेर गुड़ा। आर एई गुड़ाटा किन्तु भिजा चालेर गुड़ा। बासाय आमी चालटा भिजिए तारपरे गुड़ा करे निएछि। एखाने दुई कप परिमाणेर आतप चालेर गुड़ा देया आछे। तारपर आमी दिए दिच्छि एर मध्ये एक कप परिमाणेर ময়দা। আপনারা কেউ যদি চান তাহলে ময়দাটা না ব্যবহার করলেও হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড়া দুধ। এখানে 3 টেবিল চামচ পরিমাণের গুড়া দুধ আছে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। চিনি দিয়ে দিচ্ছি আমি এরকম বড় চামচের 1 চামচ। এখানে 4 টেবিল চামচ চিনি আছে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপর আমি একটু একটু করে এর মধ্যে পানি অ্যাড করব এবং ভালোভাবে মিশিয়ে নিব সব উপকরণগুলো। পাটিসাপটা পিঠা তৈরির ক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন ভেজা চালের গুঁড়াটা নেয়ার জন্য এবং অবশ্যই চালের গুঁড়াটা চালনির সাহায্যে চেলে মিহি করে নিতে হবে। আর ময়দা ইউজ করার কারণে পিঠাটা কিন্তু ভেঙে যাবে না এবং তৈরি করার পরেও কিন্তু পিঠাটা কয়েক ঘন্টা পরে বা পরের দিন খুব নরম থাকবে। আর শুধুমাত্র যে চালের গুঁড়া দিয়ে পিঠাটা হবে না তা না, চালের গুঁড়া দিয়ে পিঠা হয় কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু শুধু চালের গুঁড়া দিয়ে যদি এই পাটিসাপটা পিঠাটা তৈরি করতে যান তাহলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে বা অনেক পিঠা ভেঙে যায় ফেটে যায়। আর কয়েক ঘন্টা পরে কিন্তু শক্ত হয়ে যায়। তো যদি নরম সফট পিঠা তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু ময়দাটা ইউজ করবেন। আমার কিন্তু এটা ভালোভাবে মিক্সড করা হয়ে গিয়েছে। অনেকক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে কিন্তু ঠিক এরকম কনসিস্টেন্সিটা হবে। বেশি নরমও হবে না আবার পাতলাও হবে না। আর এটা সঠিক কোনো পরিমাপ নাই, আপনারা নিজেদের প্রয়োজন মতো পানিটা ব্যবহার করবেন। আমার এটা গোলা হয়ে গিয়েছে। এখন আমি যেটা করব এটাকে আমি 10 মিনিটের জন্য রেখে দিব। আর সেই ফাঁকে আমি এখানে আরেকটা পাত্র নিয়ে নিয়েছি। এর ভিতরে যে পুরটা আমি তৈরি করব সেই পুরের জন্য আমি এখানে নারিকেল নিয়ে নিয়েছি। আমি একটা নারিকেল নিয়ে নিয়েছি কুড়িয়ে। কোরানির সাহায্যে আমি একটা নারিকেল নিয়ে নিলাম। তারপর আমি এখানে 1 কাপ খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। নতুন গুড়টা নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু এই পিঠাটা অনেক টেস্টি হবে খেতে এবং ঘ্রাণটাও খুব সুন্দর আসবে। আর আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। আপনারা চেষ্টা করবেন যে পোলার চালের গুঁড়াটা দিলে তাহলে কিন্তু এটা ঘ্রাণটা খুব ভালো আসবে। চাইলে আপনারা নর্মাল আতপ চালের গুঁড়াটাও দিতে পারেন। আমি এখানে 3 চামচ পরিমাণের গুঁড়া ব্যবহার করেছি চালের গুঁড়া, পোলার চালের গুঁড়া। আর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। খুব বেশি পানি দিবেন না। এখানে আমি 1/2 কাপ পরিমাণের পানি দিয়ে দিলাম। এখন আমি এটাকে চুলায় এই খিসাটা বানানোর বা পুরটা বানানোর জন্য চুলায় চলে যাব এবং আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর আমি পিঠা তৈরির পুরটা বা খিসা আমি চুলায় এই পাত্রটা বসিয়ে দিলাম এবং এর মধ্যে আমি 2টা তেজপাতা আমি ছিঁড়ে দিয়ে দিলাম। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টা দারচিনি এবং 2টা এলাচ। সবগুলো আমি ভালোভাবে নেড়ে নিব এবং এই মিশ্রণটা যখন হালুয়ার মতো আঠালো হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। খেয়াল রাখতে হবে কিছুতেই জানি নিচে পড়ে না যায়, এজন্য বারবার নাড়তে থাকতে হবে। নিচ থেকে পড়ে গেলে কিন্তু পিঠার পুরটা কিন্তু মজা লাগবে না বা এর টেস্টটা নষ্ট হয়ে যাবে। আমার পিঠার ভিতরের পুরটা বা খিসাটা কিন্তু গুড়ের খিসাটা কিন্তু একেবারে আঠালো হয়ে গিয়েছে, অর্থাৎ হালুয়ার মতো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন।
এটা কিন্তু বানাতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। হয়ে গিয়েছে, এখন আমি এটাকে নামিয়ে নিব। তারপর আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। আমার এই কড়াইটি কিন্তু তেলের কড়াই। তারপরে আমি এই কড়াইয়ের ভিতরে আমি কিন্তু তেল ব্রাশ করে নিচ্ছি। এখন আমি যে গোলাটা রেখেছিলাম সেটা ভালোভাবে আবারও নেড়ে মিক্স করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমি কড়াইয়ের মধ্যে একটা চামচের মাধ্যমে এই মিশ্রণটা দিয়ে দিলাম, দিয়ে এভাবে ঘুরিয়ে দিলাম। এই সময় কিন্তু চুলার হিটটা কিন্তু মিডিয়াম লো হিটে থাকবে। বাড়ানো যদি থাকে তাহলে কিন্তু পিঠাটা কালার এভাবে সাদা আসবে না, পুড়ে যাবে। এখন আমি এর মধ্যে যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুর দিয়ে দিচ্ছি। এরপর আমি পিঠাটা এইভাবে ঘুরে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি, পিঠাটা বানিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠার রংটা কিন্তু সাদা হয়েছে। আমি কিন্তু সাদা বানানোর জন্যই এই মিশ্রণটার ভিতরে কিন্তু চিনি ইউজ করেছিলাম। যদি আপনারা চিনির বদলে আপনারা যদি গুড় ইউজ করতেন তাহলে কিন্তু এই উপরের কালারটা কিন্তু ব্রাউন কালার আসতো। আমি আরো একটা পিঠা বানিয়ে নিচ্ছি, আর এর জন্য আমি আবারও তেল ব্রাশ করে দিচ্ছি। এরপর আমি এই গোলাটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এবং হাত দিয়ে ঘুরিয়ে গোল করে নিচ্ছি। একইভাবে আমি এর ভিতরে পুর দিয়ে পিঠাটা তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন যে আমি পিঠাটা কিভাবে তৈরি করছি। এই পিঠাটা পছন্দ করে না, পছন্দ করে এমন কেউ নেই, সবাই এই পিঠাটা কিন্তু পছন্দ করে। তাই আপনারা চাইলে এভাবে খুব সহজে আমার মতো তৈরি করে ফেলতে পারবেন। এইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে আপনাদেরকে পরিবেশন করে দেখ। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আমার পাটিসাপটা পিঠা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। দেখলেন তো, খুব সহজেই আমি পিঠাটা তৈরি করে ফেললাম এবং খুব অল্প সময়ে। বা আমার ভিডিওটা দেখে যদি আপনারা একটু উপকৃত হয়ে থাকেন, অবশ্যই যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর দেখুন আমার পিঠাটা কত সুন্দর সাদা হয়েছে। এই সাদা হওয়ার কারণ কিন্তু আমি কিন্তু এর ভিতরে চিনি ইউজ করেছিলাম। তো চিনি ইউজ করার কারণে কিন্তু এটা সাদা হয়েছে। এখানে যদি আপনারা গুড় ইউজ করতেন তাহলে কিন্তু পিঠাটা ব্রাউন কালার বা একটু লালচে কালার আসতো। আমি আপনাদের একটা পিঠা ভেঙে দেখাচ্ছি। তো আমার ভিডিওটা দেখে যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।